আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, তাসলিমাস কুকিংয়ে আপনাদের সুস্বাগত। তো দেখুন আজকে আমি কি রান্না করলাম। আজকে রান্না হচ্ছে ব্যাচেলার ছেলে মেয়ে যারা আছে, যারা কখনো রান্না বাড়া করেনি তাদের জন্য। তো আজকে আমার মেনুতে আছে হচ্ছে ঢেঁড়স ভাজি, আলু ভর্তা আর হচ্ছে কচু শাক রান্না। তো শর্টকাটভাবে কীভাবে রান্না করবেন আমি সেটাই দেখালাম। তো আমি প্রথমত কিছু কচু শাক নিয়েছি, কালো কচুটা, তো ডোগা আর পাতা একসাথে করে নিয়েছি, যাতে আমার দুটো জিনিসই একসাথে খেতে পারি। দেখতে একটু কালো কালো কালার হবে, তাতে অসুবিধা নেই, কিন্তু খেতে কিন্তু খুবই টেস্ট। তো এটাকে আমি সিদ্ধ চড়িয়ে দিলাম। তো সিদ্ধ এর মধ্যে দিয়েছি শুধু নুন। নুন দিয়ে ভালো করে আমি সিদ্ধ করে নেব একবারে, যাতে আমার কচুটা গলে যায়। তো পাশে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সেটার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়ে দেব শুধু এই রসুন আর হচ্ছে শুকনো মরিচ কুচি, এই দুটো জিনিস আমি একসাথে দিয়ে দিলাম। দিয়ে আলতো হাতে আমি নাড়বো, যাতে পুড়ে না যায়, একবারে বেশি করে ভাজা না হয়। বিচি ছিল দুই তিনটা, ওটাও দিয়ে দিলাম। তো দেখুন আমি এটাকে এখন দুই তিনটা, বেশি না, জাল দিয়ে চুলায় দুই তিনটা নাড়া দিব, যাতে খাবারের সময় রসুনটা মুখে পড়লে আমার কাছে অনেক ভালো লাগে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমি পাশে আমার সেদ্ধ করা কচুটাকে নিয়ে আসতেছি, এটার ভিতরে এখনই আমি দিয়ে দিব, দিয়ে পুরো ভাজা ভাজা করে নেব। এই আমার সেই কচু সেদ্ধটা। তো আমি এটাকে সুন্দর করে রসুন আর কাঁচামরিচ দেইনি, শুকনো মরিচ বাগারে দিয়ে এটাকে সুন্দর করে ভাজা ভাজা করব। একটু ভাজা ভাজা করলে হয় কি, আপনার কোনোই কচুতে চুলকাবে না। যারা কখনোই কচু খান নাই তারাও খেতে ইচ্ছুক হবেন এভাবে রান্না করলে। আমি আজকে অল্প একটু কচু শাক রান্না করেছিলাম, অবশ্য দুই তিনটা গাছেই ছিল, আমি নিয়ে আসছি একটা থেকে, বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে নিয়ে আসছিলাম। কচু শাকের রক্ত পরিষ্কার করে, অবশ্যই আপনাদের খাওয়া উচিত। দেশে যারা আছেন আছেন, দেশের বাইরে যারা আছেন তাদেরকেও বলছি। তো যখন যেখানেই হোক কচু শাকটা পেলে তরতাজা করে খেয়ে নিতে হবে, একটু ওষুধ মনে করে। তো দেখুন আমার জিনিসটা কত সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাচ্ছে, একটু নরম নরম থাকবে। এখন আমি এগুলোকে অল্প অল্প করে উঠিয়ে নেব। এই সেমি ফ্রাই প্যানে আমি রান্না করব হচ্ছে ঢেঁড়স ভাজি। ঢেঁড়স ভাজিটাও আমি কাটিং করে রেখেছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখান দিয়ে আমার কচু শাকটা আমি উঠিয়ে নিলাম। তো দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে, আর শুকনো মরিচ ভাজা দিয়ে খেলে তো কোনো কথাই নেই। এরপরে আমি চলে যাব চুলার ওই প্যানটাকে ক্লিন করে ওর মধ্যে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কাটিং করে রেখেছি, ঝালটা যার যার স্বাদ অনুযায়ী খেতে হবে। দুই তিনটা নাড়াচাড়া দিব, বেশি ভাজা ভাজা করব না। তারপরে আমি দিয়ে দিব আমার ঢেঁড়সগুলো। ঢেঁড়সগুলো দিয়ে এই ঢেঁড়সটাও সবুজ সবুজ থাকবে ওভাবে করে আমি খাবো। দিয়ে দিলাম ঢেঁড়সগুলো, এরপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা বেশি দিলে কিন্তু খাওয়া যায় না, লবণ কম হলে একটু ভাতে নিয়ে খাওয়া যায়, সবজিতে আবার মিক্সড করে দেওয়া যায়। তো এই দেখেন আমি তিন চারটা নাড়াচাড়া দিলাম, তো আমার ঢেঁড়সটা একটু সবুজ সবুজ থাকতেই আমি নামিয়ে ফেলবো। সবুজ ঢেঁড়সটা আমার পছন্দ, আর যদি আপনাদের একটু ভাজা ভাজা পছন্দ থাকে আপনারা চাইলে আর একটু ভেজেও নিতে পারবেন। কত সুন্দর একটা কালার, সবুজ কালারটা সবুজই থাকবে কিন্তু নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলতে হবে, বেশি সময় লাগে না ঢেঁড়স ভাজিটা, অল্প সময়তেই হয়ে যায়। তো ভিডিওটা একটু লং করার কারণ হচ্ছে যে আপনারা যাতে সুন্দর করে বোঝেন, আপনাদের বোঝার সুবিধার্থে যে আমি কয়টা নাড়া দিলাম, কতটা সময় থাকলাম এটা দেখার জন্য। চুলার হিটটা বাড়িয়ে দিবেন, বাড়িয়ে ধপধপ করে কয়েকটা নাড়াচাড়া দিয়েই নামিয়ে ফেলবেন গরম ফ্রাই প্যান থেকে, নাহলে কিন্তু এটা দেখতে একটু কেমন সেদ্ধ সেদ্ধ কালার হয়ে যাবে, সবুজ কালারটা চলে যাবে। কত সুন্দর কালার ঢেঁড়সটা আমার হয়ে গিয়েছে,
তো এখন আমি এই ঢেঁড়শগুলোকে সুন্দর করে নামিয়ে ফেলবো, একটা বাটিতে পরিবেশন করব। তো নামানোর আগে আমি একটু চুলাটা অফ করে দিলাম, আর এই ফাঁকে একটু শুকনো মরিচ দিয়ে দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম। শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে আলু ভর্তা করব। আলুটা সিদ্ধ তো আর দেখাইতে হবে না, আলুটা তো আপনারা বুঝেনি। তো আমার আবার কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগে, কারো আবার ভাজা পেঁয়াজ দিয়ে খায় কেউ। আপনি চাইলে পেঁয়াজটা ভেজেও নিতে পারবেন। তো আমি এখন আমার সেই সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। লবণ, শুকনো মরিচ আর পেঁয়াজ তিনটা একসাথে করে মাখিয়ে তারপরে আমি দিয়ে দিলাম আমার আলুগুলো। আলুগুলো দিয়ে ভালো করে চটকে দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে ভর্তাটা, মাখানো শেষ। এখন আমি এটাকে বল আকারে শেপ দেব, শেপ বল আকারে দিয়ে একটা বাটিতে রেখে দেব। দেখতেও ভালো লাগবে, আর ছোট বড় বলের শেপ করলে হয় কি, যার যতটুকু লাগে অতটুকু খেতে পারবে, ওয়েস্ট হবে না। এই দেখেন কত সুন্দর আলু ভর্তাটা, আমার তো আলু ভর্তা খুবই পছন্দ। যদি একটু ঝাল ঝাল বেশি হয়, আমি তো ঝাল বেশি খাই। তারপরে আমি ওই বাটির মধ্যে ঢেলে দিলাম ঢেঁড়শগুলোকে। ঢেলে দিয়ে তিনটি উপকরণ আমার আজকে দুপুরের খাবারে তৈরি করলাম। তো দেখুন কত সুন্দর হয়েছে, কচু শাকটা একটু তেল উঠেছে আর ভালোই লাগতেছে দেখতে, আর এখান দিয়ে ঢেঁড়শ ভাজিটা সবুজ সবুজ, আর আলু ভর্তাটা, আমার তিনটা খাবারই পছন্দের হয়েছে। তো এখন আমি খাবারের জন্য চলে গেলাম, দেখি টেস্টটা কেমন হয়েছে। প্রথমে আমি কচু শাকটা দিয়ে খেয়ে দেখছি, না খুবই ভালো হয়েছে, টেস্ট হয়েছে, অনেক মজা, কচু শাকটা তো সেই মজা হয়েছে। আপনারা এভাবে করে খাবেন, ব্যাচেলার ভাই যারা আছেন তারা যদি মনে করেন যে কচু শাক রান্না করা অনেক কঠিন বা অনেক কষ্ট, অবশ্যই তাহলে আমার এই ভিডিওটা ফলো করবেন, তাহলে আপনারা রান্না করতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই, ফের কখনো ফিরে আসবো নতুন কোন একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।